সুপ্রভাত বন্ধুরা ক্র্যাক ডবলিউ বিসিএস এক্সাম অফিসিয়াল গ্রুপের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা এর আগেও একবার হয়েছিল ভিডিওটা ফিজিক্সের হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের ওপর তো আজকে এই চ্যাপ্টারটা আমি ছোট করে জাস্ট হিট অ্যান্ড টেম্পারেচারের ওপর একটা ভিডিও বানালাম এটার কারণ হচ্ছে আমি যখন হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সের ওপর ভিডিওটা প্রথম দিয়েছিলাম তখন ভিডিওটাতে কোনো নোটস দেওয়া ছিল না পুরো ভিডিওটা যারা এর আগে দেখেছো ভিডিওটা তারা তো অবশ্যই জানো যে সেটা টোটালি একটা অডিও ক্লিপ ছিল কোনো রকম সেখানে নোটস দেওয়া ছিল না তো সেই জন্য অনেকের এটাতে প্রবলেম হচ্ছিল তো তাই আমি ঠিক করলাম যে ভিডিওটা আরেকবার নতুন করে করা যাক এবং এখানে একটা কম্প্যাক্ট নোট তোমাদের সামনে আমি দিচ্ছি রিটেন নোট এবং সেখানে আশা করি হিট হিট অ্যান্ড টেম্পারেচার চ্যাপ্টারের মোটামুটি যতটা ইম্পর্টেন্ট পার্ট পরীক্ষায় আসে পুরোটাই আমি তুলে ধরেছি তো নোটসটা তোমাদের খুব কাজে লাগবে তো সেই জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি যে ভিডিওটাতে নোট নোটটাকে আমি গল্পের মতো করে তোমাদের বুঝিয়ে দেবো তো চলো দেখা যাক আজকের হিট অ্যান্ড টেম্পারেচার চ্যাপ্টারটা তোমাদের কিভাবে বোঝানো যায় শুরু করছি আজকের চ্যাপ্টার হিট অ্যান্ড টেম্পারেচার তো প্রথম আসছে হিট অর্থাৎ তাপ এই তাপ হচ্ছে এক প্রকার শক্তি অর্থাৎ যেরকম আলোক শক্তি তড়িৎ শক্তি রয়েছে সেরকম তাপও এক প্রকার শক্তি এই তাপ যেটা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং বর্জন করলে বস্তু শীতল হয়ে যায় অর্থাৎ বস্তুর টেম্পারেচারটা বাড়ে এবং টেম্পারেচারটা আবার কমে এখানে হিটের সিজিএস একক যেটা ক্যালোরি এবং এসআই একক হলো জুল এবং সিজিএস এবং এসআই একক এই দুটোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ ওয়ান ক্যালোরি সমান সমান ফোর পয়েন্ট টু জুল এই সম্পর্কটা পরীক্ষার সময় উল্টো করেও দিতে পারে অর্থাৎ জিজ্ঞেস করতেই পারে যে ওয়ান জুল সমান কত ক্যালোরি সেক্ষেত্রে কিচ্ছু না জাস্ট ওয়ান বাই ফোর পয়েন্ট টু জুল করবো করলে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে ওয়ান জুল সমান কত ক্যালোরি তো এবার নেক্সট হচ্ছে হিট মেজার করা হয় হিটের মেজারমেন্ট তো হিট মাপা হয় হচ্ছে ক্যালোরি মিটার যন্ত্রের সাহায্যে এখানে পয়েন্ট পয়েন্ট করে আমি সমস্ত জায়গাগুলো কভার করব। যেখানে প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু এক্সামে তোমরা কোশ্চেন কমন পাবে তো হিট মাপা হয় ক্যালোরি মিটার যন্ত্রের সাহায্যে নেক্সট আমরা যেটা আসি সেটা হলো টেম্পারেচার অর্থাৎ এটাকে বলা হয় তাপের ফলাফল তার কারণ কি তাপ গ্রহণ করলে বা তাপ বর্জন করলে যে জিনিসটা চেঞ্জ হয় বস্তুর মধ্যে সেটাই হলো এই টেম্পারেচার এই টেম্পারেচারটাই চেঞ্জ হতে থাকে অর্থাৎ হিট প্রয়োগ করলে বা বর্জন করলে তার ফলাফলটাই হলো উষ্ণতা যে জিনিসটা বাড়ে অর্থাৎ এই যে উষ্ণতা সেটাই হচ্ছে বেড়ে যায় এবং উষ্ণতাটাই আবার তাপ যদি বর্জন করি তাহলে এই উষ্ণতাটাই আবার কমে যায় তাই উষ্ণতা বা টেম্পারেচার হলো হিটের রেজাল্ট তো টেম্পারেচার সিজিএস পদ্ধতিতে টেম্পারেচারের একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এবং এসআই পদ্ধতিতে টেম্পারেচারের একক হলো কেলভিন এই হিট এনার্জি এই হিট এনার্জিটা ফার্স্ট ডিটেক্ট করেছিল র্যামফোর্ড রামফোর্ড হচ্ছে হিট এনার্জি প্রথম ডিটেক্ট করে এবার আমরা আসছি ক্যালোরির সংখ্যা ক্যালোরির সংজ্ঞা হচ্ছে এক গ্রাম বিশুদ্ধ জলের টেম্পারেচার এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে প্রয়োজনীয় তাপ দরকার হয় সেটাই হচ্ছে ওয়ান ক্যালোরি অর্থাৎ বিশুদ্ধ জলের উষ্ণতা যেটার পরিমাণ হচ্ছে এক গ্রাম এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমি বাড়াই তার জন্য এক ক্যালোরি তাপ দরকার পড়বে এই সংজ্ঞাটা পরবর্তীকালে অনেক জায়গায় কাজে লাগবে সেই কারণে খুব ইম্পর্টেন্ট এই ক্যালোরির সংজ্ঞা নেক্সট আমরা আসছি মেজারমেন্ট অফ টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা কীভাবে মাপব তো আমরা সবাই জানি খুব কমনলি ইউজড এটা যে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে উষ্ণতা বা টেম্পারেচার মাপা হয় তো এখানে দু ধরনের থার্মোমিটার থাকে একটা সেলসিয়াস থার্মোমিটার এবং একটা ফারেনহাইট থার্মোমিটার এই যে সেলসিয়াস এবং ফারেনহাইট এই দুটো কিন্তু স্কেলের ওপর ভিত্তি করে ভাগ করা হয়েছে এছাড়া থার্মোমিটারের বিভিন্ন টাইপ রয়েছে সেগুলো আমরা তো অবশ্যই আলোচনা করব নানা রকমের থার্মোমিটার থাকে তো সেক্ষেত্রে এখানে যে টাইপ দুটো বলা হলো সেলসিয়াস এবং ফারেনহাইট এই দুটো হচ্ছে দুটো স্কেলের ওপর ভিত্তি করে তৈরি করা তো এই প্রত্যেকটা থার্মোমিটার সেলসিয়াস ফারেনহাইট যে স্কেলের ওপর ভিত্তি করে অর্থাৎ কেলভিন থার্মোমিটার যে কটা স্কেল রয়েছে সব স্কেলের ওপর ভিত্তি করে যে থার্মোমিটারগুলো আছে সেই প্রত্যেকটা দুটো পয়েন্ট থাকে একটা লোয়ার ফিক্সড পয়েন্ট বলা হয় আর একটাকে আপার ফিক্সড পয়েন্ট বলা হয় লোয়ার ফিক্সড পয়েন্ট ধরা হয় হচ্ছে আইস গোলে যে উষ্ণতায় আইস গোলে জলে পরিণত হয় অর্থাৎ বরফ গোলে যে উষ্ণতায় জলে পরিণত হয় সেটাকেই ধরা হয় লোয়ার ফিক্সড টেম্পারেচার আর আপার ফিক্সড টেম্পারেচার হচ্ছে যেই উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয় সেটাকে ধরা হয় আপার ফিক্সড টেম্পারেচার এবার এই এলএফটি এলএফপি এবং ইউএফপি এই দুটোর যে ডিফারেন্সটা সেটাকে ধরা হয় হচ্ছে ফান্ডামেন্টাল ইন্টারভেল অর্থাৎ বাংলায় বললে সেটা হবে প্রাথমিক অন্তর তো আপার ফিক্সড পয়েন্ট যেটার বাংলাটা হচ্ছে যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক এদের দুজনের মাঝের ডিস্টেন্সটা ডিফারেন্সটা হচ্ছে প্রাথমিক অন্তর নেক্সট এবার কিছু ইম্পর্টেন্ট স্কেলে আসছি প্রথম হচ্ছে সেলসিয়াস স্কেল সেলসিয়াস স্কেল আবিষ্কার করেছিলেন আন্দ্রে সেলসিয়াস তিনি এই স্কেলটা আবিষ্কার করেছিলেন এই স্কেলের লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে জিরো ডিগ্রি অর্থাৎ যে উষ্ণতায় বরফ গোলে জলে পরিণত হচ্ছে আর আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে একশো ডিগ্রি অর্থাৎ যে উষ্ণতায় জল ফুটে বাষ্পে হচ্ছে আর এদের মাঝে যে ফান্ডামেন্টাল ইন্টারভেল সেটা হলো একশোটা সমান ভাগ নেক্সট আসছি ফারেনাইট স্কেল ফারেনাইট স্কেল আবিষ্কার করেছিলেন গ্যাব্রিয়েল ড্যানিয়েল এই গ্যাব্রিয়েল ড্যানিয়েল যে ফারেনাইট স্কেল আবিষ্কার করেন সেই স্কেলের লোয়ার ফিক্সড পয়েন্টটা হচ্ছে বত্রিশ ডিগ্রি ফারেনাইট এবং আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে দুশো বারো ডিগ্রি ফারেনাইট মাঝে ফান্ডামেন্টাল ইন্টারভেল হচ্ছে একশো আশিটা সমান ভাগ নেক্সট আমরা আসছি কেলভিন স্কেল কেলভিন স্কেল সেখানে লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে দুশো তিয়াত্তর কেলভিন আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে তিনশো তিয়াত্তর কেলভিন এবং মাঝের ফান্ডামেন্টাল ইন্টারভেলটা হলো একশোটা সমানভাগে বিভক্ত তো এবার আমরা দেখছি যে কিভাবে ডিগ্রি সেলসিয়াস যে সেলসিয়াস স্কেলের ডিগ্রি সেলসিয়াসকে কি করে কেলভিনে কনভার্ট করতে হয় কেলভিন স্কেলে কী করে আমরা কনভার্ট করব সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে কনভার্ট করতে গেলে সেলসিয়াস স্কেলের মানটার সাথে দুশো তিয়াত্তর যোগ করতে হয় অর্থাৎ যেটা কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক দুশো তিয়াত্তর কেলভিন সেটাকে যোগ করতে হবে যেমন এক ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি আমি কেলভিনে নিতে যাই তাহলে দুশো তিয়াত্তর যোগ করতে হবে একের সাথে অর্থাৎ দুশো চুয়াত্তর কেলভিন সেমভাবে আমি যত ডিগ্রি চাই যত ডিগ্রি সেন্ট্রিগ্রেটকে আমি কেলভিন স্কেলে কনভার্ট করতে চাইব তার সাথে দুশো তিয়াত্তরকে আমরা যোগ করে দেবো তাহলেই সেন্টিগ্রেড থেকে বা সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট হয়ে যাবে আর সেলসিয়াস থেকে ফারেন্ড হাইট স্কেলে যদি কনভার্ট করতে হয় তার একটা ফর্মুলা রয়েছে সেটা হলো সেলসিয়াস স্কেল ইকুয়ালস টু ফাইভ ইনটু ফার হাইট স্কেল মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন তো এই যে ফর্মুলাটা তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মুলাটায় ফেলে সেলসিয়াস স্কেলের যে কোনো মানকে অর্থাৎ যদি আমরা সেলসিয়াস স্কেলের পাঁচ ডিগ্রি দশ ডিগ্রি যাই মান দিক না কেন সেটাকে আমরা সেলসিয়াস স্কেলের ঘরে বসাবো এবং সেখান থেকে এই যে ইকুয়েশানটা তৈরি হচ্ছে সেলসিয়াস স্কেল ইকোয়ালস টু ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন সেখান থেকে আমরা ফারিনাইট স্কেলের মানটা ইকুয়েশানটাকে সলভ করে বের করে নিতে পারবো নেক্সট আমরা আসছি হচ্ছে থার্মোমেট্রি থার্মোমেট্রিটা কি ওটা এটা একটা ব্রাঞ্চ থার্মাল ফিজিক্সের এমন একটা ব্রাঞ্চ যে ব্রাঞ্চে আমরা থার্মোমিটার দিয়ে বিভিন্ন উষ্ণতার মেজার করা হয় সেই মেজারমেন্টগুলো সম্পর্কে পড়াশোনা হয় সেটা হলো থার্মোমেট্রি এটা একটা থার্মা থার্মোমিটার দিয়ে উষ্ণতা মাপার একটা ব্রাঞ্চ বলতে পারো বা থার্মাল ফিজিক্সের একটা অধ্যায় তো ফার্স্ট আমরা যে থার্মোমিটারে আসছি সেটা হলো লিকুইড থার্মোমিটার তো দেখছি লিকুইড থার্মোমিটার দিয়ে কী মাপা হয় এটা হলো মাইনাস ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের নিচের টেম্পারেচার মাপতে হলে আমরা লিকুইড থার্মোমিটারের মধ্যে ফার্স্ট অ্যালকোহল থার্মোমিটার ইউজ করে থাকি এই লিকুইড থার্মোমিটারে অনেক রকম লিকুইড ইউজ করেই থার্মোমিটার তৈরি হয় তার মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার এই অ্যালকোহল থার্মোমিটার দিয়ে মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচের তাপমাত্রা মাপা হয় যেহেতু ফ্রিজিং পয়েন্ট অফ অ্যালকোহল অ্যালকোহলের ফ্রিজিং পয়েন্ট যেহেতু মাইনাস একশো পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাই মাইনাস একশো পনেরো ডিগ্রি নিচের টেম্পারেচার কিন্তু আবার অ্যালকোহল টে থার্মোমিটার দিয়ে মাপা যাবে না কারণ মাইনাস একশো পনেরো ডিগ্রি নিচে গেলে অ্যালকোহলটা ফ্রিজ হয়ে যাবে নেক্সট আমরা আসছি মার্কিউরি থার্মোমিটার সরি মার্কয়ি থার্মোমিটার এই মার্কারি থার্মোমিটারটা ইউজ হয় হচ্ছে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আপ টু তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার মাপার জন্য তিরিশ ডিগ্রি থেকে সাড়ে তিনশো ডিগ্রি টেম্পারেচার মাপার জন্য মার্কারি থার্মোমিটার ইউজ করা হয় এক্সাম হলে এক্সামে কিন্তু এই কোন থার্মোমিটার দিয়ে কত টেম্পারেচার মাপতে কোন থার্মোমিটার ইউজ হয় এইগুলো থেকে কোয়েশ্চেনটা আসে নেক্সট টেম্পারেচার আপ টু পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড অবধি থার্মোমিটার যদি মাপতে হয় তাহলে আমাদের কিন্তু গ্যাস থার্মোমিটারে চলে যেতে হবে গ্যাস থার্মোমিটার সেখানে হাইড্রোজেন গ্যাস থার্মোমিটার দিয়ে আপ টু পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা মাপা হয় এই থার্মোমিটারটাকে অর্থাৎ এই যে হাইড্রোজেন গ্যাস থার্মোমিটার এই থার্মোমিটারকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড গ্যাস থার্মোমিটার এটাকেই স্ট্যান্ডার্ড গ্যাস থার্মোমিটার বলে নেক্সট যদি টেম্পারেচার এবার এটা তো হাইড্রোজেন গ্যাস থার্মোমিটার দিয়ে তো পাঁচশো ডিগ্রি গেল এবার যদি আমরা টেম্পারেচারটাকে দেড় হাজার ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি মাপতে চাই তাহলে দেড় হাজার ডিগ্রি সেন্টিগ্রেডে মাপতে গেলে হাইড্রোজেনের জায়গায় আমাদের ইউজ করতে হবে নাইট্রোজেন গ্যাস অর্থাৎ নাইট্রোজেন গ্যাস থার্মোমিটার নেক্সট আমরা যেটা আসছি খুব ইম্পর্টেন্ট প্ল্যাটিনাম রেজিস্টেন্স থার্মোমিটার এই প্ল্যাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারটা ইউজ করা হয় খুব বড় রেঞ্জের টেম্পারেচার মাপতে যেমন ধরো একেবারে মাইনাস দুশো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ওদিকে বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এই এতটা বড় রেঞ্জের একটা ব্যবধান এই বড় রেঞ্জের টেম্পারেচার যদি মাপতে হয় তাহলে আমাদের প্লাটিনাম রেজিস্টেন্স থার্মোমিটার ইউজ করতে হবে এই থার্মোমিটারের অ্যাকুরেট মেজারমেন্ট মানে এতটাই অ্যাকুরেট মেজারমেন্ট দেয় এই থার্মোমিটার যার জন্য কি হয় এই প্ল্যাটিনাম থার্মোমিটারকে ইউজ করা হয় স্ট্যান্ডার্ডাইজড অফ আদার থার্মোমিটারস অর্থাৎ অন্যান্য থার্মোমিটারকে কতটা ঠিকঠাক রিডিং দিচ্ছে অন্যান্য থার্মোমিটারগুলো তার জন্য তো একটা স্ট্যান্ডার্ড থার্মোমিটার আমাদের দরকার যেটা দিয়ে আমরা অন্যগুলো তুলনা করব। তো সেই তুলনা করার জন্য অর্থাৎ অন্যান্য থার্মোমিটার স্ট্যান্ডার কিনা সেটা বিচার করার জন্য স্ট্যান্ডার্ডাইজ থার্মোমিটার হিসেবে কিন্তু এই প্ল্যাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারকে ইউজ করা হয় কারণ এটা খুব অ্যাকুরেট মেজারমেন্ট দেয় নেক্সট আসছি থার্মোকাপাল এটা খুবই ইন্টারেস্টিং থার্মোকাপাল এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ থার্মোমিটার এটা কী করে মাপা হয় দেখো এটা হলো যে একটা ডিভাইস যে ডিভাইসে দুটো জাংশন থাকবে জাংশানটা দুটো আলাদা আলাদা মেটাল দিয়ে তৈরি হবে এবং একটা জাংশন হট হবে এবং একটা জাংশন কোল্ড হবে এই হট এবং কোল্ড অর্থাৎ টেম্পারেচার ডিফারেন্সের জন্য থার্মো ইলেকট্রিক এফেক্ট থার্মো ইলেকট্রিক এফেক্ট তৈরি হবে তাদের মধ্যে এবং যার ফলে যে টেম্পারেচারটা তৈরি হবে সেই টেম্পারেচারটা মাপা হয় হচ্ছে এই থার্মোকাপল দিয়ে এবং এই যে একদিকে হট এবং একদিকে কোল্ডের ফলে এর মধ্যে যে যে থার্মো ইলেকট্রিক এফেক্টটা তৈরি হচ্ছে এই থার্মো ইলেকট্রিক এফেক্টটাকে বলা হয় সিভেক্স এফেক্ট বিজ্ঞানী সিভেক এই এফেক্টটা আবিষ্কার করেছিলেন তাই এর নাম তাই তার নাম অনুসারে এটা সিবেক এফেক্ট নামে পরিচিত তো নেক্সট আমরা যেটা আছি সেটা হলো পাইরোমিটার পাইরোমিটারটা কি এটা এটা এমন একটা এমন একটা থার্মোমিটার যে থার্মোমিটার দিয়ে আমরা কি করতে পারি এমন সব বডির টেম্পারেচার মাপতে পারি যেমন সূর্য তারা বিভিন্ন নক্ষত্র অর্থাৎ সান স্টারস ইত্যাদি এমন সব বডির আমরা টেম্পারেচার মাপতে পারি যেগুলো প্রচণ্ড হাই অর্ডার টেম্পারেচার ঠিক আছে এবং এরা হিট রেডিয়েট করতে থাকে কন্টিনিউ সেরকম রেডিয়েশন হিট এবং টেম্পারেচারটা এই পায়রোমিটার যন্ত্রের সাহায্যে আমরা মাপতে পারি এবং সব থেকে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে যে উইদাউট টাচিং দ্য বডি অর্থাৎ যে বডির টেম্পারেচারটা আমরা মাপব সেই বডিটা টাচ করার প্রয়োজন পড়বে না নেক্সট এটা গেল হচ্ছে পাইরোমিটার ক্রায়োমিটার একটা আছে যে ক্রায়োমিটার দিয়ে খুব লোয়ার টেম্পারেচার মাপা হয় লো টেম্পারেচার মাপা হয় সেটা হলো ক্রায়োমিটার নেক্সট কয়েকটা ইম্পর্টেন্ট ডেটা আমরা তোমাদের দিয়ে দিই ইম্পর্টেন্ট ডেটাগুলোর মধ্যে যেমন ধরো একদিকে রয়েছে টেম্পারেচার এবং সেখানে সেন্টিগ্রেট ফারেনহাইট এবং কেলভিন স্কেলে তার মানগুলো কত যেমন ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার ওয়াটারে ফ্রিজিং পয়েন্ট সেলসিয়াসে হচ্ছে জিরো ডিগ্রি ফারেনাইটে বত্রিশ এবং কেলভিনে দুশো তিয়াত্তর এগুলো এর মধ্যে অনেকগুলোই তোমরা জানো যেমন বয়লিং পয়েন্ট অফ ওয়াটার একশো ডিগ্রি দুশো বারো ডিগ্রি ফারেনাইট এবং তিনশো তিয়াত্তর কেলভিন এবার নর্মাল টেম্পারেচার অফ রুম কয়েকটা ইম্পর্টেন্ট আছে যেমন নর্মাল টেম্পারেচার অফ রুম সেটা সেলসিয়াসে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ফারেনাইটে আশি পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনাইট এবং কেলভিনে তিনশো কেলভিন নর্মাল টেম্পারেচার অফ হিউম্যান বডি সেটা সেলসিয়াস স্কেলে হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ফারেনাইট স্কেলে আটানব্বই পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনাইট অর্থাৎ নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনাইট এবং কেলভিনে হচ্ছে তিনশো দশ কেলভিন এই কয়েকটা ডেটা এক্সামে আসে তার মধ্যে নর্মাল টেম্পারেচার অফ রুম এবং নর্মাল টেম্পারেচার অফ হিউম্যান বডিটাই আসে নেক্সট একটা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপসলিউট জিরো অ্যাপসোলিউট জিরোটা কাকে বলে দেখো ম্যাক্সিমাম টেম্পারেচারের এক কোনো কিন্তু লিমিট নেই ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ একটা বডির ম্যাক্সি একটা যে কোনো একটা যদি আমরা কোনো ফ্রি বডি ধরি সেখানে ম্যাক্সিমাম টেম্পারেচার কত হবে সেটার কোনো লিমিট নেই আমরা যত বাড়াতে থাকবো তত বাড়বে বাট মিনিমাম টেম্পারেচার টেম্পারেচারের কিন্তু একটা লিমিট রয়েছে দ্য লোয়েস্ট টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার বাট দ্য লোয়েস্ট টেম্পারেচার ইজ মাইনাস ডিগ্রি সেলসিয়াস এই মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াসকে যদি আমি কেলভিনে প্রকাশ করি তাহলে সেটা দেখা যাবে জিরো কেলভিন হচ্ছে ঠিক আছে তাহলে সেই কারণে এই জিরো কেলভিন বা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলা হয় অ্যাবসোলুট জিরো নেক্সট কোয়ান্টিটিস অফ হিট হিটের পরিমাণ এই হিটের পরিমাণ অর্থাৎ একটা বস্তুতে কী পরিমাণ হিট সে নেবে বা বস্তুতে হিট কতটা দেওয়া যাবে সেই পরিমাণগুলো কয়েকটা জিনিসের ওপর ডিপেন্ড করে কয়েকটা প্রপার্টির ওপর ডিপেন্ড করে কীরকম প্রথমটা হচ্ছে মাস অফ বডি বডির মধ্যে কতটা মাস রয়েছে অর্থাৎ বডি তাপের পরিমাণটা প্রপোর্শনাল টু বস্তুর ভর অর্থাৎ বস্তুর ভর যত বেশি হবে বস্তুতে তাপের পরিমাণটা তত বাড়বে অর্থাৎ তাপের পরিমাণ তত বেশি হবে এবার নেক্সট দু নম্বর পয়েন্ট হচ্ছে বস্তু দ্বারা গৃহীত তাপ প্রপোর্শনাল টু উষ্ণতা বৃদ্ধি অর্থাৎ পরিষ্কার বস্তু যত তাপ গ্রহণ করবে বস্তুর উষ্ণতা তত বাড়তে থাকবে এই জন্যই বলা হয়েছে ম্যাক্সিমাম টেম্পারেচার টেম্পারেচারের কোনো লিমিট নেই আচ্ছা নেক্সট বিভিন্ন উপাদানের দ্বারা বিভিন্ন উপাদানের বস্তু দ্বারা গৃহীত তাপ বিভিন্ন পরিমাণের হয় অর্থাৎ একটা লোহার বল যতটা তাপ গ্রহণ করবে একটা তামার বল ততটা তাপ গ্রহণ করবে না অর্থাৎ লোহার বল এবং তামার বল উপাদান দুটো যেহেতু আলাদা হয়ে যাচ্ছে তাই তাদের তাপ গ্রহণের পরিমাণটাও আলাদা হয়ে যাবে সেটাই তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে নেক্সট থার্মাল ইকুলিব্রিয়াম এটা একটা প্রপার্টি এই প্রপার্টিটা কী বলেছে দুটো ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের মধ্যে যদি তাপীয় আদান প্রদানের মাধ্যমে তাপীয় সাম্যাবস্থায় আসে তাহলে বলা হবে সেটা থার্মাল ইকুলিভিয়ামে রয়েছে অর্থাৎ দুটো ভিন্ন উষ্ণতার বস্তু একটা একটু হালকা একটা গরম আর একটা হচ্ছে ঠান্ডা এবার এই দুটো বস্তুকে যদি পাশাপাশি রাখা হয় তাদের মধ্যে তাপীয় আদান প্রদানের মাধ্যমে তারা যে সাম্যাবস্থায় আসবে অর্থাৎ বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুতে তাপটা প্রবাহিত হবে এইভাবে তাপীয় আদান প্রদানের মাধ্যমে বস্তু দুটো একটা ইকুলিব্রিয়ামে আসবে সেইটা তখন বলা হবে বস্তু দুটো থার্মাল ইকুলিব্রিয়ামে আছে নেক্সট জিরোত ল অফ থার্মোডাইনামিক্স জিরোত ল অফ থার্মোডাইনামিক্সটা কী বলছে দুটো বস্তু পৃথকভাবে থার্ড অর্থাৎ তৃতীয় কোনো বস্তুর সাথে যদি থার্মাল ইকুলিব্রিয়ামে থাকে দুটো বস্তু আলাদা আলাদাভাবে যদি একটা তিন নম্বর বস্তুর সাথে থার্মাল ইকুলিব্রিয়ামে থাকে তাহলে বলতে হবে বস্তু দুটো পরস্পর নিজেরাও থার্মাল ইকুলিব্রিয়ামে রয়েছে অর্থাৎ পরিষ্কার ব্যাপার একটা বস্তুতে যদি একটা বস্তুতে যদি উষ্ণতা টি থাকে টি ওয়ান থাকে একটাতে টি টু থাকে আর আরেকটাতে যদি টি থ্রি থাকে তাহলে টি ওয়ান টি থ্রির সঙ্গে যদি থার্মাল ইকুলেব্রিয়ামে চলে আসে আবার একইভাবে টি টুও যদি টি থ্রির সঙ্গে থার্মাল ইকুলেব্রিয়ামে চলে আসে তাহলে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে টি থ্রিটা স্ট্যান্ডার্ড তাহলে সেই হিসাবে টি ওয়ান আর টি টু নিজেদের মধ্যেও থার্মাল ইকুলেব্রিয়ামে চলে এসছে সেটাই এখানে বলা হলো নেক্সট নেক্সট হচ্ছে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারটা কি যে অবস্থা বা যে স্টেটে বরফ জল এবং বাষ্প এই তিনটে অবস্থা পদার্থের এই তিনটে দশা যখন ব্রিয়ামে থাকে যে পয়েন্টে বা যে স্টেটে বরফ জল এবং বাষ্প তিনটে ইকুলিব্রিয়ামে থাকে তাকে বলা হয় ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার নেক্সট একটা নতুন টপিকে ঢুকছি সেটা হচ্ছে থার্মাল এক্সপানশান অফ সলিড লিকুইড অ্যান্ড গ্যাস অর্থাৎ তাপীয় সম্প্রসার প্রসারণ তাপীয় প্রসারণ কোন কোন পার্টিকেলের সলিড লিকুইড এবং গ্যাসের প্রসারণগুলো আমরা আলোচনা করব থার্মাল এক্সপানশান তাপীয় প্রসারণ প্রথম আসি থার্মাল এক্সপ্যানশান অফ সলিড যদি তাপশক্তি প্রয়োগ করা হয় তাহলে যে কোনো সলিড তিন রকমভাবে এক্সপ্যান্ড করে অর্থাৎ তিন রকমভাবে তার প্রসারণ ঘটতে থাকে একটা হচ্ছে লিনিয়ার এক্সপ্যানশান যেটা সলিড বস্তু লেন্থ বৃদ্ধি হয় অর্থাৎ দৈর্ঘ্যে যদি সলিড বস্তুটা বেড়ে যায় তাহলে সেটা হচ্ছে লিনিয়ার এক্সপানশন কঠিন পদার্থ বা সলিড পদার্থের মধ্যে যখন আমরা তাপ প্রয়োগ করছি তার এক্সপানশনটা কেন ঘটছে কঠিন পদার্থর মধ্যে যে ইন্টারমলিকুল একটা পদার্থ কঠিন পদার্থ তার মধ্যে যে মলিকুলগুলো রয়েছে সেই মলিকুলগুলোর মধ্যে ইন্টার মলিকুলার ডিস্টেন্সটা বেড়ে যায় তাপ প্রয়োগ করলে তো সেক্ষেত্রে এই যে ইন্টারমলিকুলার ডিসটেন্স সেটা কঠিন পদার্থে সবচেয়ে ডিসটেন্সটা সবচেয়ে কম থাকে যার জন্যই সেটা কঠিন ইন্টারমলিকুলার ডিস্টেন্স যত বাড়তে থাকবে তত সেটা লিকুইড গ্যাস এরকমভাবে বিভিন্ন কনভার্ট হতে থাকবে অর্থাৎ গ্যাসের ইন্টারমলিকুলার ডিস্টেন্স কিন্তু সবচেয়ে বেশি লিকুইডের তার থেকে কম এবং সলিডের একদমই কম এবার যখন হিট দেওয়া হয় তখন কি হয় ওই সলিড ইন্টার ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা বেড়ে যায় কোয়েফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশান কোয়েফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশনকে আলফা চিহ্ন দ্বারা ডিনোট করা হয় আলফা সমান সমান ডেল এল বাই এল ইন্টু ডেল টি এ ডেল এল আর ডেল টি এগুলো কী জিনিস ডেল এলটা কিছুই না যদি ধরো যে সলিড পার্টিকেলটা আছে তার প্রথমে লেন্থ ছিল এল ওয়ান সেখান থেকে তাপ দেওয়ার পরে তার লেন্থটা বেড়ে হয়ে গেল এল টু তাহলে এই যে এল টু থেকে এল ওয়ান সরি এল ওয়ান থেকে এল টু এই যে এই যে লেন্থটা বাড়লো এইটা কতটা বাড়লো অর্থাৎ এল টু মাইনাস এল ওয়ান সেটাই হচ্ছে ডেল এল দিয়ে ডিনোট করা হয় কতটা পরিমাণ লেন্থ বাড়লো সেটা হচ্ছে ডেল এল সেই ডেল এল ডিভাইডেড বাই এল অর্থাৎ প্রাথমিক অবস্থায় তার লেন্থ কত ছিল এল ইন্টু ডেল ডেলটি মানে সেম হিট দেওয়ার আগে তার টেম্পারেচার যত ছিল আর হিট দেওয়ার পর টেম্পারেচার বেড়ে যত হলো তার মাঝে যে ডিস্টেন্সটা ডিফারেন্সটা অর্থাৎ কতটা টেম্পারেচার বাড়লো সেটাকে ডেল ডেলটি দিয়ে ডিনোট করা হয় এই সেমভাবে এটাই আমরা পরবর্তী সলিডের ক্ষেত্রে লিকুইডের ক্ষেত্রে সলিড সরি সলিডের ক্ষেত্রে যে লিনিয়ার এক্সপ্যানশান কিউবিক্যাল এক্সপানশান সেগুলোর মধ্যে আমরা এই জিনিসগুলো পাবো তো নেক্সট যেটা দেখা যাচ্ছে যে সিসার কোয়েফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশান কিন্তু সবচেয়ে বেশি এটা শর্ট কোয়েশ্চেন আসে কি সিসার কোয়েফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশান খুব বেশি এখানে আলফা অর্থাৎ কোয়েফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশান হচ্ছে একটা কনস্ট্যান্ট নেক্সট আসছি কোয়েফিশিয়েন্ট অফ সুপারফিশিয়াল সুপারফিশিয়াল এক্সপ্যানশান অর্থাৎ যখন সলিড পদার্থের লেন্থ ব্রেথ দুটোই একসাথে এক্সপান্ড করতে থাকে অর্থাৎ এরিয়াটা যখন এক্সপান্ড করে তখন হচ্ছে সেটাকে বলা হয় কোয়েফিশিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপ্যানশান কীরকম সেটা ডিনোট করা হয় বিটা দিয়ে একইভাবে ওটা আলফা ছিল এটা বিটা দিয়ে ডিনোট করা হচ্ছে সেমভাবে এরিয়া কতটা বাড়লো সেটা ডেল এ ডিভাইডেড বাই প্রাথমিক এরিয়া কত ছিল এ ইন্টু টেম্পারেচার কতটা চেঞ্জ হলো সেটা হচ্ছে ডেল টি তাহলে ডেল এ বাই এ ইন্টু ডেল টি এখানে বিটা সমান সমান মাথায় রাখতে হবে টু আলফা অর্থাৎ আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক হচ্ছে বিটা সমান টু আলফা অর্থাৎ সুপারফিশিয়াল এক্সপানশানটা লিনিয়ার এক্সপ্যানশানের দ্বিগুণ নেক্সট কোয়েফিশিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপ্যানশান এটা হচ্ছে যখন সলিড বডি লেন্থ ব্রেথ এবং হাইট অর্থাৎ হোল ভলিউমটা যখন এক্সপান্ড করে তখন সেটা হচ্ছে কোয়েফিশিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপ্যানশান এটাও সেমভাবে গামা দিয়ে ডিনোট করা হয় এটাকে সমান সমান ডেল ভি অর্থাৎ কতটা আয়তন পরিবর্তন হলো ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ভি ইন্টু ডেল্টি অর্থাৎ কতটা টেম্পারেচার পরিবর্তন হল এই কিউবিক্যাল এক্সপানশানটা হচ্ছে লিনিয়ার এক্সপানশানের তিন গুণ তাহলে ওভারঅল এই তিনটে এক্সপানশানকে মিক্সড করে একটা যে তথ্যটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে একটা রেশিও পাচ্ছি আলফা ইস টু বিটা ইস টু গামা এই তিনটে এক্সপানশানের রেশিও হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু থ্রি এটা পরীক্ষায় অনেকবার এসছে নেক্সট এই লিনিয়া এই যে এক্সপানশান হলো এক্সপানশান অফ সলিড এর একটা অ্যাপ্লিকেশন বলে রাখি যেমন রেল লাইনের জয়েন্টসের মাঝে দেখো দুটো রেল লাইনের জয়েন্টের মাঝে ফাঁকা রাখা হয় তার কারণটাই হচ্ছে এই লিনিয়ার এক্সপানশান যাতে জুড়ে না যায় দুটো রেল অর্থাৎ তাপের প্রভাবে লোহার গরমে তাপের প্রভাবে কি হয় ওই রেল লাইনের চাকা রেল লাইনের যে রেলটা থাকে সেই রেল দুটো রেলের মাঝে গ্যাপটা বন্ধ হয়ে যায় দুটো রেলের মাঝে গ্যাপ বন্ধ হয়ে গেলে কী হবে দুটো রেল মুখোমুখি লেগে সেটা ওপরের দিকে উঠতে থাকবে ফলে মাটি ছেড়ে ওপরের দিকে রেলটা বেঁকে যেতে থাকবে সেই জন্য কি হয় মাঝখানে জোরের মুখটা ফাঁকা রাখা হয় এটা আমরা ছোটোবেলায় কোয়েশ্চেনটা পড়েছি এছাড়া যেমন গ্লাস জার গ্লাস জারে যদি আমরা হঠাৎ করে হট ওয়াটার রাখি তাহলে গ্লাস জারটাতে একটা ক্র্যাক দেখা যায় অর্থাৎ ফেটে যায় নেক্সট আসছি এক্সপানশন অফ লিকুইড এটা অলওয়েজ গেটার দ্যান দ্য এক্সপানশন অফ সলিড সলিডের থেকে লিকুইডের এক্সপানশান সবসময় বেশি হয় এখানে ভলিউম এক্সপানশান হয় লিকুইডের ক্ষেত্রে ভলিউম এক্সপ্যানশানটা হচ্ছে যেখানে ডিনোট করা হচ্ছে এটা গামা দিয়ে তো গামা সমান সমান গামা এ অর্থাৎ এক্সপান এ দিয়ে এক্সপ্যানশান ডিনোট করা হয় সমান সমান ডেল ভি অর্থাৎ কতটা ভলিউম চেঞ্জ হলো সেটা ডিভাইডেড বাই প্রাথমিক ভলিউম অর্থাৎ ভি ইন্টু টেম্পারেচারের চেঞ্জ হিট দেওয়ার ফলে টেম্পারেচারের চেঞ্জ তো লিকুইডের যেহেতু ভলিউম এক্সপানশন হয় অর্থাৎ ভলিউমে যেহেতু প্রসারণ হয় তো এর ওপর বেস করে একটা অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সেটাকে বলা হয় এটা একটা ওয়াটারের একটা প্রপার্টিও বলা যেতে পারে সেটা হচ্ছে অ্যানামোলাস এক্সপানশন অ্যানামোলস এক্সপানশন অফ ওয়াটার তো এই অ্যানামালোয়াস এক্সপানশন অফ ওয়াটার এই ধর্মটাতে হলো সাধারণত বেশিরভাগ লিকুইডের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে হিট দিলে ভলিউম প্রসারিত হয় অর্থাৎ টেম্পারেচারের সাথে সেটা সমানুপাতিক যত টেম্পারেচার বাড়তে থাকবে তত তার ভলিউমটা বাড়তে থাকবে কিন্তু দুটো লিকুইড আছে যার ক্ষেত্রে এই প্রপার্টিটা ব্যতিক্রম হয় সেটা হচ্ছে ওয়াটার এবং সিলভার আয়োডাইট এজিআই এর ক্ষেত্রে এই ধর্মের ব্যতিক্রমটা কীরকমভাবে ঘটে এখানে ভ্যা ভলিউম বাড়ার সাথে ডেন্সিটি এটা ডিক্রিজ করে ভলিউম যত বাড়ছে ডেনক্রি ডেনসিটি তত বাড়ছে কিন্তু জল জল যখন জিরো ডিগ্রিতে হিট করা হয় আপ টু চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু এটা উল্টো ঘটনা ঘটতে থাকে অর্থাৎ ভলিউম ডিক্রিজ হতে থাকে এবং ডেনসিটি ইনক্রিজ হতে থাকে সাধারণত যেটা হয় হিট দিলে লিকুইডে ভলিউম বাড়ার কথা কিন্তু এখানে জিরো ডিগ্রি থেকে চার ডিগ্রি পর্যন্ত এই টেম্পারেচারে ওয়াটারের ক্ষেত্রে ভলিউমটা কিন্তু কমতে থাকে অর্থাৎ তাপ দিলেও ভলিউম কমতে থাকে আর ডেন্সিটিটা বাড়তে থাকে ডেন্সিটির সাথে যেহেতু ভলিউমের সম্পর্ক ব্যস্তানুপাতিক কারণ আমরা জানি ডি ইকুয়ালস টু এম বাই ভি তো সেক্ষেত্রে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওয়াটারের কি হয় ডেন্সিটিটা অর্থাৎ জলের ঘনত্বটা হয় ম্যাক্সিমাম এই ক্ষেত্রে তো সেই জন্য এখান থেকে একটা কোয়েশ্চেনও আমরা পেয়ে যাই যে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব ম্যাক্সিমাম এবং এখানে ভলিউমটা হয়ে যায় মিনিমাম আবার যখন চার ডিগ্রি ক্রস করে যায় তখন চার ডিগ্রির পর থেকে ওয়াটার কিন্তু আবার অর্ডিনারি লিকুইডের মতো বিহেভ করতে থাকে অর্থাৎ সেক্ষেত্রে চার ডিগ্রির পর থেকে হিট বাড়ালে ভলিউমটা বাড়তে থাকে এবং ডেনসিটি কমতে থাকে এই ব্যতিক্রমী ধর্মটাই হচ্ছে অ্যানোমালোয়াস এক্সপানশন অব ওয়াটার এর অ্যাপ্লিকেশন হিসেবে যেটা হয় কোল্ড রিজিয়ানে পন্ড বা লেকের ওয়াটারটা বরফ ওয়াটারটা আইস হয়ে গেলেও অর্থাৎ বরফ হয়ে জমে গেলেও কিন্তু লোয়ার পার্টটা অর্থাৎ লোয়ার লেয়ারে কিন্তু জল থাকে এর ফলে কি হচ্ছে বিভিন্ন জলজ প্রাণীরা মাছ রয়েছে এছাড়া অন্যান্য জলজ প্রাণীগুলো যেগুলো রয়েছে তারা কিন্তু বেঁচে থাকতে পারে আবার কোল্ড রিজিয়ানে যেটা দেখা যায় ওয়াটার পাইপ যে ওয়াটার পাইপগুলো থাকে সেগুলোতে ক্র্যাক দেখা যায় তো এই ধর্মটাই এই ব্যতিক্রমী ধর্মটা শুধু জলের ক্ষেত্রেই নয় তার সাথে সিলভার আয়োডাইডের ক্ষেত্রেও এই এক্সপানশানটা দেখা যায় এবং সিলভার আয়োডয়েডের ক্ষেত্রে সেই টেম্পারেচারটা হচ্ছে আশি জলের ক্ষেত্রে যেমন জিরো ডিগ্রি থেকে চার ডিগ্রি পর্যন্ত এই টেম্পারেচারের মধ্যে ব্যতিক্রমী ধর্মটা দেখা যায় ঠিক সেমভাবে সিলভার আয়োডয়েডের ক্ষেত্রে এই ব্যতিক্রমী ধর্মটা দেখা যায় হচ্ছে আশি ডিগ্রি থেকে একশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেক্সট আমরা আসছি এক্সপ্যানশান অফ গ্যাস গ্যাসের ক্ষেত্রে সবথেকে অ্যাক্টিভ পার্ট যে মানে অ্যাক্টিভলি এই এক্সপানশানে হচ্ছে থার্মাল পার্ট পার্টটাই হচ্ছে গ্যাস অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে এই এক্সপানশান সব থেকে বেশি হয় হিট দেওয়ার ফলে গ্যাসের টেম্পারেচার ইনক্রিজ হয় এবং প্রেশার এবং ভলিউম কিন্তু চেঞ্জ হতে থাকে কন্ডিশনাল কিছু কন্ডিশনের ওপর বেস করে প্রেশার এবং ভলিউমটা চেঞ্জ হতে থাকে এবং এই কারণে এই কন্ডিশনের ওপর বেস করে কয়েকটা ল রয়েছে যেমন ফার্স্ট আসছি আমরা বয়েলস ল বয়েলের সূত্রতে কী বলছে যদি টেম্পারেচার ফিক্সড থাকে টেম্পারেচার ফিক্স থাকে তাহলে প্রেশার বাড়ালে গ্যাসের প্রেশার বাড়ালে তার ভলিউমটা কমে যাবে অর্থাৎ চাপ বাড়ালে ভলিউম কমবে এটা হলো বয়েলস ল নেক্সট চার্লস ল চার্লস ল হচ্ছে যদি প্রেশার ফিক্স রাখা হয় আগেরটায় টেম্পারেচার ফিক্স ছিল বয়েলস লতে এখানে প্রেশার ফিক্স থাকবে প্রেশার যদি ফিক্স থাকে তাহলে টেম্পারেচার বাড়ালে গ্যাসের ভলিউমটা বাড়তে থাকবে যে সমস্ত গ্যাস এই সমস্ত বয়েলস এবং চার্লসের সূত্র বিজ্ঞানী বয়েল এবং চার্লস দুজন এই দুটো সূত্র যে আবিষ্কার করেছিলেন এই দুটো সূত্রকেই যদি যে সমস্ত গ্যাস মেনে চলে তাদের বলা হয় আইডেল গ্যাস এবং আইডেল গ্যাস ইকুয়েশানটা হচ্ছে পিভি ইকুয়ালস টু আর আর হল ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট নেক্সট আমরা আসছি ক্যালোরি মেট্রিক কি এটা হচ্ছে একটা ফিজিক্সের ব্রাঞ্চ যে ব্রাঞ্চে হিট ইজ বেজার্ড বাই দ্য প্রিন্সিপাল অফ হিট লস অ্যান্ড হি হিট গেইন অর্থাৎ তাপ দেওয়া তাপ গ্রহণ এবং তাপ বর্জন এই নীতির ওপর বেস করে তাপমাত্রা হিট মাপা হয় যে ব্রাঞ্চে ফিজিক্সের যে ব্রাঞ্চে হিট বর্জন এবং হিট গ্রহণ করার ওপর প্রিন্সিপালের ওপর বেস করে হিটকে মেজারমেন্ট করা হয় সেই ব্রাঞ্চকেই বলা হচ্ছে ক্যালোরিমেট্রি ক্যালোরিমিতির মূল নীতি একটা রয়েছে অর্থাৎ ক্যালোমেট্রির একটা ফান্ডামেন্টাল থিওরি আছে সেটা হচ্ছে হিট ল হিট লস্ট বাই হট সাবস্টেন্স আমরা জানি গরম বস্তু সবসময় হিট লস করে হিট ছেড়ে দেয় এবং কোল্ড বস্তু সেই হিটটা গ্রহণ করে তাহলে এখানে ক্যালোরিমিতির মূল নীতিটা হচ্ছে হিট লস্ট বাই হট সাবস্টেন্স ইকুয়াল টু হিট গেইন বাই কোল্ড সাবস্টেন্স অর্থাৎ গরম বস্তু দ্বারা বর্জিত তাপ সমান সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ গরম বস্তু যতটা তাপ ছাড়বে ততটাই শীতল বস্তু তাপ গ্রহণ করবে নেক্সট স্পেসিফিক হিট এটা কি স্পেসিফিক হিট হচ্ছে সাধারণত এটা আপেক্ষিক তাপ এটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি এর কোনো একক নেই তার কারণটা বলি আপেক্ষিক তাপ হচ্ছে দুটো তাপের অনুপাত দুটো তাপের রেশিও যার জন্য ওপরে নিচে তাপের একক তো কেটে যাবে যার ফলে স্পেসিফিক হিটের কোনো ইউনিট পাওয়া যায় না এক গ্রাম পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ লাগে ডিভাইডেড বাই এক গ্রাম ওয়াটারের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ লাগে এই দুটো রেশিওই হচ্ছে স্পেসিফিক হিট এইবার এটা হচ্ছে আমরা এই সংজ্ঞা অনুযায়ী আমরা এটা পেয়ে থাকি এবং এর ফলে স্পেসিফিক হিটের কোনো রকম একক পাওয়া যাবে না কিন্তু যদি সিজিএস একক অনুযায়ী আমরা স্পেসিফিক হিটকে ব্যাখ্যা করি তাহলে আমরা অন্যরকম একটা সংজ্ঞা পাব সেটা অনুযায়ী স্পেসিফিক হিটের কিন্তু একটা একক পাওয়া যায় যেমন এক গ্রাম পদার্থের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে অ্যামাউন্ট অফ হিট লাগে তাকে ওই পদার্থের স্পেসিফিক হিট বলা হয় অর্থাৎ একটা পদার্থের এক গ্রাম ভর তার উষ্ণতাটা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে অ্যামাউন্ট অফ হিটটা দরকার যেমন ওয়াটারের স্পেসিফিক হিট হচ্ছে এক এই ওয়াটারের স্পেসিফিক হিট হল সব থেকে বেশি এবার এই সিজিএস পদ্ধতিতে স্পেসিফিক হিটের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড আর এসআইতে জুল পার কেজি ক্যালফিন সিজিএস পদ্ধতিতে সংজ্ঞাটাকে যদি আমরা দেখি তাহলে এই সংজ্ঞার থেকে আমরা কিন্তু সিজিএস এবং এসআই দুটো একক পাচ্ছি এক গ্রাম ওয়াটারের টেম্পারেচার এক ডিগ্রি বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় হিটই হলো এক ক্যালোরি অর্থাৎ এক ক্যালোরি কাকে বলে যদি আমরা জিজ্ঞেস করে তাহলে বলতে হবে এক গ্রাম বিশুদ্ধ জলের টেম্পারেচার এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ লাগে এক ক্যালোরি বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে পরিমাণ হিট অ্যাবজর্ব করবে বা রিলিজড করবে তার পরিমাণটা আমরা কিভাবে পাবো তার পরিমাণটা পাবো এইচ সমান সমান এম এস টি এই ফর্মুলা থেকে অর্থাৎ অ্যাবজর্বড হিট বা রিলিজড হিট সেটাকে ডিনোট করা হয় এইচ দিয়ে এইচ সবার সমান এম এস টি এম মানে বস্তুর ভর এস মানে স্পেসিফিক হিট এবং টি মানে কতটা টেম্পারেচার আমরা দিচ্ছি এই ফর্মুলা থেকে আমরা পেয়ে যাব বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ নেক্সট আসছে থার্মাল ক্যাপাসিটি থার্মাল ক্যাপাসিটি মানে হচ্ছে একটা বস্তুর উষ্ণতা এক ডিগ্রি বাড়াতে যে অ্যামাউন্ট অফ হিট লাগবে সেটাই হচ্ছে বস্তুটার থার্মাল ক্যাপাসিটি একটা যে কোনো বস্তু নেব সেই বস্তুটার উষ্ণতা যদি আমি এক ডিগ্রি বাড়াতে চাই তাহলে যে পরিমাণ তাপ লাগছে সেটা হলো তার থার্মাল ক্যাপাসিটি এই থার্মাল ক্যাপাসিটি সমান সমান হচ্ছে এম ইন্টু এস অর্থাৎ বস্তুর মাস ইন্টু স্পেসিফিক হিট এসআই একক থার্মাল ক্যাপাসিটির এসআই একক হচ্ছে জুল পার কেলভিন সিজিএস একক ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট একটা স্পেশাল পয়েন্ট বলে রাখি যেটা হচ্ছে একটা পদার্থ যে পদার্থে স্পেসিফিক হিটটা বেশি হবে সেই পদার্থকে বেশি সেই পদার্থ বেশি তাপ গ্রহণ করে উত্তপ্ত হবে অর্থাৎ বস্তুটা উত্তপ্ত হতে বেশি তাপ গ্রহণ করবে যার স্পেসিফিক হিট যত বেশি সে তত বেশি তাপ গ্রহণ করবে জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি এবং পারদের আপেক্ষিক তাপ কিন্তু সবচেয়ে কম এই দুটো কোশ্চেন তোমরা এখান থেকে পাবে যে কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি এবং কার সবচেয়ে কম সেক্ষেত্রে জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি এবং পারদের আপেক্ষিক তাপ সব থেকে কম নেক্সট আসছি ল্যাটিন হিট অর্থাৎ লিন তাপ এই তাপটা স্পেশালিটি হলো এক গ্রাম ভরের কোনো বস্তুর টেম্পারেচার পরিবর্তন না ঘটিয়ে অর্থাৎ টেম্পারেচার অর্থাৎ উষ্ণতার কোনো পরিবর্তনই ঘটবে না শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটে যাবে সেটা করার জন্য যে অ্যামাউন্ট অফ হিট দরকার হয় সেটা হচ্ছে ল্যাটিন হিট অর্থাৎ যেমন স্পিরিট স্পিরিট যেটা আছে বা অ্যালকোহল আছে সেটা কোনো জায়গায় যদি সেটা ঢালা হয় সেটা কি হবে সেই যেখানটায় ঢালা হবে যে যে বস্তুটার ওপর তোমরা ঢালছো তো যদি আমাদের হাতের ওপরেই আমরা স্পিরিট ঢালি তাহলে কিছুক্ষণ পর সেই স্পিরিটটা উবে যায় এবং জায়গাটা ঠান্ডা হয়ে যায় এর কারণটা কী এর কারণটা হচ্ছে ওই যে স্পিরিটটা সেটা লিকুইড কন্ডিশনে আছে লিকুইড স্টেটে আছে লিকুইড স্টেট থেকে ও কী করবে ডিরেক্ট ভেপারে যখন যাবে তখন তার টেম্পারেচারটা কিন্তু সেমই থাকবে টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না সে ডাইরেক্ট লিকুইড থেকে ভেপারে চলে যাচ্ছে অর্থাৎ এই যে অবস্থার পরিবর্তনটা হচ্ছে ছিল লিকুইড সেখান থেকে গ্যাসে চলে যাচ্ছে তো সেই অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় যে লিনতাপটা সেটা আমাদের ওই হাতের থেকে সংগ্রহ করে নেয় এবার সেই লিনতাপটা হাত থেকে সংগ্রহ করার ফলে কী হয় আমাদের হাতের টেম্পারেচারটা কমে যায় কিন্তু ওই যে স্পিরিটটা তার কিন্তু টেম্পারেচারে কোনো পরিবর্তন ঘটে না তো সলিড টু লিকুইড সলিড থেকে লিকুইডে যেতে গেলে মেল্টিং পয়েন্টে ল্যাটিন সেটাকে বলা হয় ল্যাটিন হিট অফ ফিউশন অর্থাৎ সলিড থেকে লিকুইডে যাওয়ার জন্য মেল্টিং পয়েন্টে সলিড থেকে লিকুইডে যাওয়ার জন্য যে তাপটা লাগে সেটাকে বলা হয় ল্যাটিন হিট অফ ফিউশন আর সলিড থেকে ভেপারে যাওয়ার জন্য অর্থাৎ বয়লিং পয়েন্ট ক্রস করে সলিড থেকে ভেপারে যাওয়ার জন্য যে পরিমাণ লিন তাপ লাগে সেটা হচ্ছে ল্যাটেন হিট অফ ভেপারাইজেশন ল্যাটিন হিট অফ ফিউশন অফ আইস অর্থাৎ বরফ গলনের জন্য প্রয়োজনীয় লিন তাপ সমান সমান হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে জুল পার কেজি এবং সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ল্যাটিন হিটের একক একশো ডিগ্রি সেল্টিকেট উষ্ণতার স্টিম অর্থাৎ বাষ্প ইজ হটার দেন একশো ডিগ্রি সেন্টিগেড উষ্ণতার বয়লিং ওয়াটার এর কারণটা কি খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন স্টিমের একশো ডিগ্রি সেন্টিগেড উষ্ণতার স্টিম আর একশো ডিগ্রি সেন্টিগেড উষ্ণতার বয়লিং ওয়াটার দুটোরই একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কিন্তু তার মধ্যে স্টিমটা বেশি হটার তার কারণ কি বয়লিং ওয়াটার যেটা আছে সেটা লিকুইড স্টেটে আছে আর সেখান থেকেই কিন্তু স্টিমে অর্থাৎ গ্যাসিয়া স্টেটে গেছে এবং সেটা যাওয়ার জন্য প্রয়োজনীয় যে লিমতাপটা নিয়েছে সেটা কিন্তু ওই স্টিমের মধ্যে রয়েছে যার ফলে যেহেতু ওটার মধ্যে এক্সট্রা কিছুটা লিনত তাপ রয়েছে তার জন্য ওটা বেশি হটার অর্থাৎ এখানে বলাই হয়েছে থার্মাল এনার্জি প্লাস ল্যাটিন এনার্জি অফ ভেপারাইজেশন স্টিমের মধ্যে রয়েছে থার্মাল এনার্জি এবং ল্যাটিন হিট অব ভেপারাইজেশন অর্থাৎ লিকুইড থেকে ভেপারে হওয়ার যাওয়ার জন্য যে ল্যাটিন হিটটা রয়েছে সেটাও ওই স্টিমের মধ্যে রয়েছে তাই স্টিমটা বেশি হটার যেখানে বয়েলিং বয়েলিং ওয়াটারের মধ্যে শুধুমাত্র থার্মাল এনার্জিটা রয়েছে এবার আমরা ঢুকছি চেঞ্জ অব স্টেট অবস্থার পরিবর্তন সলিড থেকে লিকুইডে যাচ্ছে সেটা একটা মেল্টিং পয়েন্ট রয়েছে সেই মেল্টিং পয়েন্টটা অতিক্রম করলে নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট সেটা অতিক্রম করলে সলিড থেকে লিকুইডে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ফিউশন লিকুইড থেকে ভেপারে যাচ্ছে সেটা হচ্ছে ভেপারাইজেশন ভেপার থেকে যদি আমরা সেটাকে আবার লিকুইডে কনভার্ট করি তাহলে সেটাকে বলা হচ্ছে কনডেন্সেশন এবং লিকুইড থেকে যদি সেটাকে আবার সলিডে নিয়ে আসতে চাই তাহলে সেটাকে বলা হবে সলিডিফিকেশন তো প্রথম আমরা আসছি মেল্টিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট হচ্ছে এটা এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে সলিড ল্যাটিন হিটের মাধ্যমে লিকুইডে পরিণত হয় কিছু নন ক্রিস্টালাইন পদার্থ আছে যেগুলো নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট থাকে না যেমন চর্বি কাঁচ মোম এদের ফিক্সড কোনো মেল্টিং পয়েন্ট থাকে না এবার মেল্টিং পয়েন্টের ওপর এফেক্ট অফ প্রেশার চাপের একক যেসব পদার্থ মেল্ট হলে অর্থাৎ গলে গেলে ভলিউম বেড়ে যায় যেমন ধরো মোম সালফার প্রভৃতি এই পদার্থগুলো গলে গেলে ভলিউমটা বেড়ে যায় সেই পদার্থগুলোতে যদি আমরা প্রেশার বাড়াই তাহলে মেল্টিং পয়েন্টও বেড়ে যাবে প্রেশারের সাথে মেল্টিং পয়েন্ট সমানুপাতিক প্রেশার বাড়ালে মেল্টিং পয়েন্ট বাড়বে কিন্তু যেসব পদার্থ গলে গেলে আয়তনে কমে যায় অর্থাৎ যেমন আইস বিস্মাত গ্যালিয়াম এই পদার্থগুলো যেগুলো গলে গেলে আয়তনে কমে যায় তার ক্ষেত্রে কিন্তু উল্টো অর্থাৎ প্রেশার বাড়ালে তখন মেল্টিং পয়েন্ট কমে যাবে এইভাবে আইস যখন গলে যায় অ্যাট দ্য টেম্পারেচার লোয়ার দ্যান জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তখন প্রেশার কিন্তু ইনক্রিজ করা থাকে অর্থাৎ যদি প্রেশারকে ইনক্রিজ করি আমরা তাহলে কিন্তু বরফ জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের লোয়ারেই অর্থাৎ জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেই কিন্তু বরফ গলে যাবে মেল্টিং পয়েন্টের নিজেই বরফটা গলে যাবে যদি আমরা নর্মাল প্রেশারের থেকে একটু বেশি প্রেশার আমরা আইসের ওপর দিই এখান থেকে যেটা আসছে রেগুলেশন প্রপার্টি অব আইস অর্থাৎ আইসকে যদি আমরা চেপে ধরে যদি আমরা চেপে ধরি আইসকে অর্থাৎ প্রেশার যদি ক্রিয়েট করি প্রেসার ক্রিয়েট করে যদি আমরা আইসকে চেপে ধরি তাহলে সেটা জুড়ে যায় প্রেশার বাড়ার ফলে কি হয় আইসের মাঝে অর্থাৎ দুটো আইসের টুকরোকে যদি আমরা চেপে ধরি তাহলে কী হয় তাদের মাঝের যে আইসটা রয়েছে চেপে ধরার ফলে সেটা প্রেশারের ফলে গলে যায় লোয়ার টেম্পারেচারেই গলে যায় তো প্রেসার সরিয়ে নিলে কী হয় তখন সেই টেম্পারেচারটা আবার আগের জায়গায় ফিরে যায় ফলে সেটা পুনরায় জুড়ে গিয়ে পুনরায় যেটা জমে যায় জমে গিয়ে আইসে পরিণত হয় ফলে কি হয় দুটো আইসের টুকরো জমাট বেঁধে যায় জমাট বেঁধে গিয়ে একে অপরের সাথে জুড়ে যায় এটাই হচ্ছে রেগুলেটিং রেগুলেশন প্রপার্টি অব আইস নেক্সট এফেক্ট অফ ইম্পিউরিটি অপদ্রব্য যদি কিছু মিশে থাকে তাহলে মেল্টিং পয়েন্টটা সবসময় কমে যাবে যেমন আমরা যদি আইসের মধ্যে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ দিয়ে দিই অপদ্রব্য হিসেবে তাহলে কিন্তু তার মেল্টিং পয়েন্টটা কমে মাইনাস বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে এটারই একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ফ্রিজিং মিক্সচার অর্থাৎ তিন পার্ট আইসের সাথে যদি ওয়ান পার্ট এনএসিএল যুক্ত করে দেওয়া হয় তাহলে তার টেম্পারেচারটা মাইনাস বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় একে হিমিশ্র বলা হয় এটা বিভিন্ন প্রিজার্ভেশনের কাজে লাগে আইসক্রিম তৈরিতে লাগে এবং ল্যাবরেটরির বিভিন্ন ওয়ার্কে এটা ইউজ করা হয় নেক্সট আসছে ইউটেকটিক টেম্পারেচার ইউটেকটিক টেম্পারেচার হলো যে টেম্পারেচারে একটা দ্রবণের পুরোটা একসঙ্গে সলিডে পরিণত হয়ে যায় তাকে বলা হয় ইউটেকটিক টেম্পারেচার একটা দ্রবণের পুরো অংশটাই একসাথে সলিডিফিকেশান হয়ে যায় নেক্সট বয়েলিং পয়েন্ট যে টেম্পারেচারে লিকুইড থেকে পদার্থ ভেপারে পরিণত হয়ে যায় একটা লিকুইড সেখান থেকে ভেপারে পরিণত হয় যে টেম্পারেচারের পর সেটা হচ্ছে তার বয়েলিং পয়েন্ট এখানেও এফেক্ট অফ প্রেশার চাপ বাড়ালে বয়েলিং পয়েন্ট বেড়ে যায় লিকুইডের ওপর যদি প্রেশার বাড়ানো হয় তাহলে তার বয়েলিং পয়েন্টটা বেড়ে যায় আবার চাপ কমিয়ে দিলে বয়েলিং পয়েন্ট কমে যায় যেমন এর একটা অ্যাপ্লিকেশন হচ্ছে প্রেশার কুকার প্রেশার কুকারে প্রেশার বাড়িয়ে বয়লিং পয়েন্ট বাড়িয়ে দেওয়া হয় ফলে জল একশো ডিগ্রির বেশিতে ফুটতে থাকে ফলে খাবার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানে এই এফেক্ট অফ প্রেশারের একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এফেক্ট অফ হাইট অর্থাৎ হাইট বাড়লে আমরা জানি প্রেশার কমে যায় তো হাইট বাড়লে যদি প্রেশার কমে যায় তাহলে কি হয় যত উচ্চতা বাড়বে চাপ কমবে এবং চাপ যদি কমে যায় তাহলে বয়েলিং পয়েন্টও কি হবে কমে যাবে কারণ প্রেসারের সাথে বয়লিং পয়েন্ট সমানুপাতিক তাহলে প্রেশারও কমে গেলে বয়লিং পয়েন্ট কমে যাবে এই কারণে বয়লিং পয়েন্ট কমে গেলে একশো ডিগ্রির নিচেই জল ফুটে যাবে ফুটতে শুরু করবে একশো ডিগ্রির নিচে তো যার ফলে এই কারণে কি হয় পাহাড়ি অঞ্চলে রান্না হতে অনেক বেশি সময় লাগে অর্থাৎ খাদ্য তাড়াতাড়ি সেদ্ধ হয় না নেক্সট হচ্ছে ইম্পিউরিটি ইম্পিউরিটি যদি মিশে থাকে তাহলে বয়েলিং পয়েন্টটা বেড়ে যায় এবার আসছে ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচারটা কী যখন একটা লিকুইডকে হিট করা হচ্ছে তখন বয়লিং পয়েন্ট ক্রস করার পর কিছু সময় সেই কিছু সময় পর বয়লিং পয়েন্ট যখন ক্রস করে যায় তখন ল্যাটিন হিটটা কি করে ওটাকে ভেপারে পরিণত করে অর্থাৎ লিকুইডটা কী হয় ল্যাটিন হিটের সাহায্য নিয়ে সেটা ভেপারে পরিণত হয় অর্থাৎ বাষ্পে পরিণত হয় কিন্তু যদি আরও কিছুক্ষণ সময় ধরে হিট করা হয় তখন সেই বাষ্পটাকে বলা হয় গ্যাস অর্থাৎ বাষ্পটা গ্যাসিয়ার স্টেটে চলে যায় হয়ে পরিণত হয়ে যায় ওই বাষ্পটাকেই তখন গ্যাস বলা হয় তো যে নির্দিষ্ট টেম্পারেচার পর হিটের মাধ্যমে ওই ভেপারটা গ্যাসে কনভার্ট হয় সেইটাকে বলা হয় সেই টেম্পারেচারকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার এবার স্পিরিট ইথার পেট্রোল এগুলোতে যেহেতু বয়লিং পয়েন্ট খুবই লো এদের বয়লিং পয়েন্টটা খুবই লো যার ফলে কি হচ্ছে হিট দেওয়ার আগেই কি হয় এরা দরকারি ল্যাটিন হিটটা সংশ্লিষ্ট পদার্থ থেকে শোষণ করে নিয়ে এভাপোরেটেড হয়ে যায় অর্থাৎ যে স্থানে এইগুলোকে রাখা হয় সেখান থেকে ওর প্রয়োজনীয় ল্যাটিন হিটটা নিয়ে নেয় নিয়ে এরা কনভার্ট হয়ে যায় স্টেটে বয়েলিং বয়েলিংটা হচ্ছে বয়েলিংয়ে সমগ্র তল থেকে সমগ্র তল জুড়ে বাষ্পে পরিণত হতে থাকে বয়েলিংয়ে অর্থাৎ যখন ফুটতে থাকে আর এভাপোরেশান বাষ্পায়ন হচ্ছে তরলের ওপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পীভূত হয় অর্থাৎ বয়েলিং আর এভাপোরেশনের মধ্যে মেন তফাতটা হলো বয়েলিং ক্ষেত্রে কি হয় সমগ্র তল থেকে দ্রুত বাষ্পে পরিণত হয় আর এভাপোরেশন অর্থাৎ বাষ্পায়ন যেটা সেটা হচ্ছে তরলের ওপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পীভূত হয় যদি এয়ার ড্রাই থাকে অর্থাৎ জলীয় বাষ্প যদি কম থাকে তাহলে এভাপোরেশান খুব দ্রুত হয় সেই জন্য অ্যাপ্লিকেশন হিসেবে বর্ষাকালে যে শীতকালে জামাকাপড় দ্রুত শুকায় কারণ শীতকালে জলীয় বাষ্প বাতাসে কম থাকে এছাড়া যদি বায়ুপ্রবাহ আমরা বাড়িয়ে দিই তাহলে বাষ্পায়ন অর্থাৎ এবাপোরেশন খুব দ্রুত হবে যেমন এর উদাহর এর একটা অ্যাপ্লিকেশন হচ্ছে চায়ে ফু দিলে খুব তাড়াতাড়ি চা ঠান্ডা হয়ে যায় কারণ বায়ুপ্রবাহ বাড়ছে এরিয়া বাড়ালে বাষ্পায়ন খুব দ্রুত হয় এর একটা অ্যাপ্লিকেশন হলো চা যখন আমরা প্লেটে ঢালছি তখন দ্রুত সেটা ঠান্ডা হচ্ছে কারণ তার এরিয়াটা বেড়ে যাচ্ছে বাষ্পায়নের হার তখন বেড়ে যাবে নেক্সট যে পার্টটায় ঢুকছি সেটা হচ্ছে ট্রান্সমিশন হিটের ট্রান্সমিশন অর্থাৎ তাপ পরিবহন তাপ কীভাবে প্রবাহিত হয় প্রথম পদ্ধতি যেটা তিনটে পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় একটা হচ্ছে কন্ডাকশান কন্ডাকশান মানে হচ্ছে পরিবহন এটা একমাত্র সলিডেই দেখা যায় সলিড পার্টিক্যালে এটা দেখা যায় কীরকম এখানে হিট ট্রান্সফার হয় বাই পার্টিকলস ভাইব্রেশন পার্টিকলস ভাইব্রেশন অফ সাবস্টেন্স সাবস্টেন্সের যে পার্টিকলগুলো আছে অর্থাৎ একটা সলিড পদার্থের মধ্যে যে অণুগুলো রয়েছে তার ভাইব্রেশনের মাধ্যমে কিন্তু এই হিটটা ট্রান্সফার হয় কিন্তু পার্টিকলগুলো তাদের পজিশান কিন্তু চেঞ্জ করে না টোটালি ভাইব্রেশানের মাধ্যমে হিটটাকে হিট এনার্জিটাকে একটা একটা পার্টিকল থেকে আরেকটা পার্টিকেলে ট্রান্সফার করতে থাকে এইভাবে তাপটা সঞ্চালিত হতে থাকে গুড কন্ডাক্টরস এখান থেকে আসছি কয়েকটা পয়েন্টে যেমন গুড কন্ডাক্টরস গুড কন্ডাক্টরস হচ্ছে মেটাল হিউম্যান বডি অ্যাসিড ওয়াটার এগুলোতে ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে তার জন্য এগুলো হচ্ছে গুড কন্ডাক্টর অর্থাৎ যে পদার্থে ফ্রি ইলেকট্রন মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে সেটাই গুড কন্ডাক্টর ব্যাড কন্ডাক্টরের মধ্যে আসছে হচ্ছে উড ফাইবার গ্লাস ইত্যাদি সিলভার অর্থাৎ রুপো সেটাকে বলা হয় তাপের বেস্ট কন্ডাক্টর অর্থাৎ সিলভার মেটালটাকেই বলে তাপের বেস্ট কন্ডাক্টর নেক্সট হচ্ছে থার্মাল ইনসুলেটর এটা হলো এমনই একটা পদার্থ এমন কিছু পদার্থ যেগুলো কোনোভাবেই হিটের ট্রান্সমিটেড হতে দেয় না হিট ট্রান্সমিটেড অর্থাৎ হিট পরিবহন হতে দেয় না যেমন হচ্ছে এবোনাইট অ্যাসবেস্টার্স প্রভৃতি নেক্সট যে পদ্ধতিটা আসবো আমরা হিট তাপ পরিবহনের সেটা হচ্ছে পরিচলন পদ্ধতি বা কনভেকশন পদ্ধতি এই পদ্ধতিটা বেশিরভাগ দেখা যায় লিকুইড এবং গ্যাস গ্যাসিয়া স্টেটে লিকুইড এবং গ্যাসের মধ্যে এই পদ্ধতি দেখা যায় এটা হলো উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানে মলিকুলগুলো হিট ট্রান্সফার করে এখানে মলিকুলগুলো হিট ট্রান্সফার করলে গরম মলিকুলগুলোতে যখন হিট আসে মানে হিটের সংস্পর্শে আসে মলিকুলগুলো তখন কিন্তু মলিকুলগুলো গরম হয় এবং সঞ্চালন করতে হতে থাকে অর্থাৎ যে স্থান পরিবর্তন করতে থাকে মলিকুলগুলো ফলে একটা ক কারেন্ট ফ্লো হয় যখন ওয়া যখন কোনো সলিউশনের মধ্যে দিয়ে যখন হিট দেওয়া হয় তখন কি হয় মলিকুলগুলো উত্তপ্ত হয়ে গিয়ে তাদের মধ্যে চলাচল করতে থাকে এবং এর ফলে একটা কারেন্ট ফ্লো হতে থাকে এই পদ্ধতিতেই তোমার গ্যাসিয়াস এবং লিকুই লিকুইড পার্ট লিকুইড মলিকুলের মধ্যে তাপ আদান প্রদান হয় উদাহরণ হিসেবে বলা যেতে পারে টেম্পার অ্যাটমসফিয়ার আর্টের অ্যাটমসফিয়ার সেটাতে কিন্তু আর্টের অ্যাটমসফিয়ারটা যে গরম হয় পৃথিবীর অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল যে গরম হচ্ছে সেটা কিন্তু এই কনভেকশন পদ্ধতিতে গরম হয় নেক্সট আসছি রেডিয়েশন রেডিয়েশন পদ্ধতিটা একদমই সহজ যেটাতে কোনো মাধ্যমই দরকার পড়ে না উইদাউট এনি মিডিয়াম হিট সঞ্চালিত হতে থাকে সেটাই হচ্ছে হিট পরিবাহিত হতে থাকে সেটা হচ্ছে রেডিয়ান রেডিয়েশন অর্থাৎ সূর্য থেকে আমাদের পৃথিবীতে যে পদ্ধতিতে আলো আসে আমরা তাপটা রেডিয়েশন পদ্ধতিতে পেয়ে থাকি নেক্সট অ্যাপ্লিকেশন অফ কন্ডাকশন কন্ডাকশানের কিছু অ্যাপ্লিকেশন তার মধ্যে এই অ্যাপ্লিকেশনের মধ্যে প্রথম আসছে হচ্ছে এস্কিমোরা যে ঘরগুলোতে থাকে বরফের দেশে সেই ঘরগুলোতে বরফের দুটো দেওয়াল থাকে অর্থাৎ ডবল ডবল ওয়াল থাকে ডবল ওয়ালস অফ আইস বরফের দুটো দেওয়াল এই ডবল যে আইসের যে ডবল লেয়ার লেয়ারটা রয়েছে এই ডবল লেয়ারের মাঝে কিছু এয়ার মনিকুল রয়েছে অর্থাৎ বরফের দুটো যখন স্তর দুটো যখন দেওয়াল রইল তখন এই দুটো দেওয়ালের মাঝে কিছু এয়ার মলিকুল থাকে যেটা হিটের ব্যাট কন্ডাক্টর হিসেবে কাজ করে এর ফলে কি হয় ঘরের ভেতরটা গরম থাকে অর্থাৎ বাইরের দিকে যে ওয়ালটা থাকে সেটা যতই ঠান্ডা হোক না কেন সেটা কিন্তু শীতল যতটাই ঠান্ডা হোক ভেতরের যে ওয়ালটা ততটা ঠান্ডা হতে পারে না কারণ মাঝে যে এয়ারটা থাকে সেটা হিটের একদম ব্যাড কন্ডাক্টর হিসেবে কাজ করে চা খাওয়া অর্থাৎ চাটা যদি মেটালিক কাপে খাওয়া হয় তাহলে সেটা অনেক বেশি চাটাকে মেটালিক কাপে খেতে গেলে সেটা অনেক বেশি গরম থাকে যেখানে ফাইবার কাপ অনেক বেশি মেটালিক কাপের তুলনায় ফাইবার কাপে কিন্তু চা অনেক দ্রুত ঠান্ডা হয়ে যায় অ্যাপ্লিকেশান কনভেকশন কনভেকশন কনভেকশান পরিচালন পদ্ধতির অ্যাপ্লিকেশানটা কী এখানে কিছু প্রাকৃতিক উদাহরণ রয়েছে তার মধ্যে ল্যান্ড ব্রিজ সি ব্রিজ প্রভৃতি এছাড়া রয়েছে হচ্ছে ভেন্টিলেশন চিমনি প্রভৃতি কিন্তু কনভেকশন পদ্ধতির উদাহরণ অ্যাপ্লিকেশন অফ রেডিয়েশন সেটা হচ্ছে ক্লাউডি নাইট ইজ ওয়ার্মার দ্যান ক্লিয়ার স্কাই অর্থাৎ মেঘাচ্ছন্ন আক রাত্রের আকাশ মেঘাচ্ছন্ন রাত হচ্ছে বেশি গরম ক্লিয়ার স্কায়ের থেকে কারণ মেঘাচ্ছন্ন যেহেতু থাকে সেই কারণে যে পরিমাণ হিটটা হিটে যে পরিমাণ অ্যাটমসফিয়ার গরম হয় সেটা কিন্তু হিটটাকে রিলিজ করতে পারে না ফলে অনেক বেশি গরম লাগে অ্যাটমসফিয়ারটা তত তাড়াতাড়ি শীতল হতে পারে না যদি ক্লাউড থাকে আবার ডিজার্টে যেমন ডে যতটাই হট হয় নাইট ততটাই কোল্ড হয় এটাও একটা রেডিয়েশনের অ্যাপ্লিকেশন নেক্সট ব্ল্যাক বডি তাপের শোষণে সবথেকে উন্নত হোয়াইট কালার ব্ল্যাক বডি তাপের শোষণ করতে সব থেকে বেশি উন্নত এবং হোয়াইট কালার কিন্তু তাপের রিফ্লেক্ট করতে বেশি পারদর্শী সেই জন্য হোয়াইট গরমের সময় ব্ল্যাক বড ব্ল্যাক কালারের কোনো ড্রেস পরলে বেশি গরম লাগে সেখানে হোয়াইট কালারের ড্রেস পরলে যেহেতু হিটটাকে রিফ্লেক্ট করে দেয় তার জন্য যথেষ্ট আরামদায়ক নেক্সট নিউটন্স ল অফ কুলিং নিউটনস ল অফ কুলিংয়ে কী বলছে এটা একটা নিউটনের সূত্র সেটা হচ্ছে কোনো হিট কোনো হট বস্তু দ্বারা বর্জিত তাপের হার সমানুপাতিক ডিফারেন্স বিটুইন দ্য টেম্পারেচার অফ বডি অ্যান্ড সারাউন্ডিংস অর্থাৎ কোনো একটা গরম বস্তু কতটা তাপ বর্জন করবে সেটা ডিপেন্ড করছে কিসের ওপর না তার টেম বস্তুটার টেম্পারেচারের ওপর নিজের টেম্পারেচারের ওপর এবং বস্তুটার পারিপার্শ্বিক পরিবেশের টেম্পারেচারের ওপর অর্থাৎ বস্তুটার পারিপার্শ্বিক পরিবেশের টেম্পারেচার এবং নিজের বস্তুটা নিজের টেম্পারেচারের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে সেই ডিফারেন্সটার সঙ্গে সমানুপাতিক বস্তুর দ্বারা বর্জিত তাপ অর্থাৎ সেই টেম্পারেচারের ডিফারেন্স যত বেশি হবে তাপ তত বেশি বর্জন করবে নেক্সট হচ্ছে কিডস্টফ ল অফ কিডস চফস ল কিডস লতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গুড অব অ্যাবজরভার্স আর অলওয়েজ গুড এমিটার অফ রেডিয়েশন অর্থাৎ যে বস্তু রেডিয়েট রেডিয়েটেড হিটটা অনেক বেশি ভালো অ্যাবজর্ব করবে সেই বস্তু কিন্তু অনেক বেশি তাড়াতাড়িও এমিট করবে রেডিয়েশন যেমন ওই যে ওটা বলা হয়েছিল যে ডিজার্ট এরিয়াতে যত দিনের বেলা যতটা গরম হয় রাত্রিবেলা ততটাই ঠান্ডা হয় যেহেতু দিনের বেলা অ্যাটমসফিয়ার যতটা গরম হয়ে যায় রাত্রিবেলা ততটাই তাড়াতাড়ি অ্যাটমসফিয়ারের যে রেডিয়েশন রয়েছে তাপটা সেটা রেডিয়েশন পদ্ধতিতে এমিট করে দেয় যার ফলে সেটা অনেক দ্রুত ঠান্ডা হয়ে যায় এটাই হলো ক্রিস্চ ল নেক্সট আসছে স্টিফেন ল স্টিফেন স্ল বলেছে রেডিয়েশন এনার্জি যেটা ই দিয়ে ডি ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করা হচ্ছে অর্থাৎ থার্মাল এনার্জি সেই রেডিয়েশন এনার্জি এমিটেড বাই ব্ল্যাক বডি যে ব্ল্যাক বডির কথা বলা হয়েছে তাপের ভালো শোষক সেই ব্ল্যাক বডি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম অর্থাৎ একক ক্ষেত্র ফল থেকে একটা ব্ল্যাক বডি যতটা রেডিয়েশন এনার্জি বের করে দিচ্ছে অর্থাৎ এমিট করছে পার ইউনিট টাইম অর্থাৎ একক সময় সেটা হলো সমানুপাতিক টু দ্য ফোর্থ পাওয়ার অফ ইটস অ্যাবসলুট টেম্পারেচার প্রথম যেখানে ওই যে অ্যাপসেলোর টেম্পারেচার বলেছিলাম সেই অ্যাপসেলোর টেম্পারেচারের ফোর্থ পাওয়ারের সঙ্গে সমানুপাতিক অর্থাৎ ই সমানুপাতিক টি টু পাওয়ার ফোর এটা হলো স্টিফেন্স লয়ের গাণিতিক রূপ এখানে ই সমান সমান জিরো তখনই হতে পারে যদি এই টিটা অর্থাৎ টেম্পারেচারটা অ্যাবসোলুট টেম্পারেচারটা যদি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড হয় অথবা জিরো কেলভিন যদি হয়ে যায় তাহলে ই ইকোয়ালস টু জিরো হয়ে যাবে এই অ্যাপসলুট জিরো অর্থাৎ জিরো কেলভিন স্পেসিফিক অ্যাট অ্যাপসোলুট জিরো অর্থাৎ জিরো কেলভিন উষ্ণতায় বা অ্যাপসোলিউট জিরোতে স্পেসিফিক হিট অফ সাবস্টেন্স ইজ জিরো একটা সাবস্টেন্সের স্পেসিফিক হিটটা কিন্তু শূন্য হয়ে যায় এটা একটা প্রপার্টি যে অ্যাবসোলুট জিরোতে অর্থাৎ যখন টি ইকোয়ালস টু মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তখন এই অ্যাপসলুট জিরোতে কোনো সাবস্টেন্সে যে কোনো সাবস্টেন্সে স্পেসিফিক হিটটা সবসময় জিরো হয়ে যায় এই স্টিফেন্স লয়ের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে পাইরোমিটার পাইরোমিটার যে থার্মোমিটারটা সেটাই স্টিফেন্স লয়ের ওপর ভিত্তি করে তৈরি তো বন্ধুরা এই ছিল আজকের হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সের ওপর একটা পুরো কম্প্যাক্ট নোটস এরপর থার্মোডাইনামিক্সের একটা ছোট্ট পার্টের ওপর আমরা একটা ভিডিও দেবো সেখানে থার্মোডাইনামিক্স সম্পর্কে ডিটেলে আলোচনা করব তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং এর আগে ফিজিক্সের যত ভিডিও আমরা দিয়েছি সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেতে পারো তো আজকের মতো এ পর্যন্তই নমস্কার